কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলের অনারেবল ভিউয়ারদের জন্য আমরা পার্সেন্টেজ থেকে ম্যাথ করতেছি। পার্সেন্টেজের এক থেকে ধারাবাহিকতায় যে ম্যাথগুলো করতেছি এবং আমরা যে জানতেছি প্রিভিয়াস পার্টতে যে আমরা কোশ্চেনটা দেখছি ওই পার্টের কোশ্চেনের একদম সিমিলার, বাট কি আমরা পার্সেন্টেজ চেঞ্জ করছি। পার্সেন্টেজ চেঞ্জের যে অঙ্কগুলা এবং সিমিলার পার্সেন্টেজ থাকে, এই পার্সেন্টেজের চেঞ্জমূলক যে কোশ্চেনের অ্যান্সার প্যাটার্ন এগুলো আমরা দেখব এই কোশ্চেনে। এবং এই কোশ্চেনটা প্রিভিয়াস প্যাটার্নের, বাট এর সলিউশনটাই আমরা কি একটু ডিফারেন্ট টাইপের ওয়েতে করব। ওকে, লেটস গো। অঙ্কটা কি বলতেছে আমরা দেখি। অঙ্কটি বলতেছে একটি বইয়ের মূল্য 100 টাকা, বিক্রয়ের সুবিধার্থে মূল্য 10% হ্রাস করলো, অর্থাৎ বিক্রয়ের সুবিধার্থে একটি বইয়ের মূল্য 10% কমালো। দেন 3 মাস পর বইটির মূল্যের উপর আবারও 5% ছাড় দিয়ে বইটি বিক্রয় করলো। বইটি কত টাকায় বিক্রয় করা হলো? অর্থাৎ একটি বইয়ের প্রাইস রয়েছে, বুক প্রাইসটা রয়েছে 100 টাকা, সে বুক প্রাইজের উপরে প্রথমত 10% ডিসকাউন্ট দিয়েছে, দেন হচ্ছে আবার কি করছে, সে বইটির উপরে আবার 5% কি ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ ছাড় দিয়েছে। তাহলে ডিসকাউন্টকৃত ছাড় দেওয়ার পরে এই বইটির মূল্যটা কত সেটি হচ্ছে আমরা আইডেন্টিফাই করব। লেটস গো, আই উইল ট্রাই টু সলভ ইট নাও। সো সলভ ইট নাও। সো 10% হ্রাসে বিক্রয় মূল্য 100 - 100 এর 10% এই স্ট্র্যাটেজিতে আমরা লিখব। এবং 100 - 100 এর অর্থাৎ আমরা জানি কি, ইনটু ডিভাইডেড বাই 100, অ্যান্ড 100 মাইনাস আমরা 100 এবং 100 আউট করব, তাহলে পড়ে থাকে কত, 1090 টাকা। ওকে, সো আমরা এটা লক্ষ্য করলাম যে 10% ছাড়ে বইটির বিক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি এখানে 90 টাকা। এবার হচ্ছে আমরা কী করব, 90 টাকার উপরে 5% ছাড়ে বইটির মূল্য কত এটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করব। সো আমরা লিখতে পারি যে 90 - 90 এর 5%। ওকে, সো 90 - আমরা 90 লিখতে পারি, এর অর্থাৎ ইনটু 5 রয়েছে 5, অ্যান্ড পার্সেন্টেজের জন্য আমরা ডিভাইডেড 100 লিখতে পারি। সো আমরা 90 পড়েছিল, 90 রেখে দিব, অ্যান্ড 00 আমরা কি আউট করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে কত, 5, সো আর নিচে রয়েছে 10, অর্থাৎ 5 × 5, 5 × 2 = 10, অর্থাৎ আমরা কি করতে পারি, 10 আউট করতে পারি। তাহলে জাস্ট পড়ে থাকে উপরে 9 আর এখানে পড়ে থাকে কত, 2, সো 9 / 2। সো এটাকে যদি আমরা লসাগু করে নিই তাহলে আমরা করতে পারি, আবার এখানে 9 রয়েছে, এখানে 2 রয়েছে, সো 9 2 ভাগে ভাগ করলে আমরা পাই 4.5, অর্থাৎ আমরা তাহলে কি করতে পারি যে 90 - 4.5, সো 90 থেকে যদি আমরা 4.5 লেস করি তাহলে আমরা পাবো কত, 85.5 পাবো। সো 85.5 ইজ দ্য অ্যান্সার নাম্বার দিস কোশ্চেন। সো আমরা লক্ষ্য করি এটা কিভাবে এটা আসে আর কি, 85.5 এটা আমরা জাস্ট এখানে কি ডান দিকে এক্সপ্লেন করে দিচ্ছি, 90 - 4.5 অর্থাৎ -4.5 যদি আমরা লেস করি তাহলে আমরা লক্ষ্য করি এটা 0 নিতে পারি, এবং 0 এবং 10 থেকে 5 লেস করলে আমরা পাই 5, এখানে থাকে কত, তাহলে 89 চলে গেছে, 89 থেকে আমরা
যদি 5 লেস করি তাহলে আমরা পাই কি 85, এই তো আর কি এক্সপ্লেনটা, এভাবেই এই 85.5 অ্যান্সারটি আসছে। আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই বইটির কিন্তু বিক্রয় মূল্য দুইবার মানে ডিসকাউন্ট করে করে বইটির বিক্রয় মূল্য আসছে কত, 85.5, অর্থাৎ প্রথমে 10% ডিসকাউন্ট করছে, তারপরে 5% ছাড় দিয়েছে, ডিসকাউন্ট করছে। তাহলে একটি 100 টাকার বই দুইবার যদি ডিসকাউন্ট দেয়, প্রথমত 10%, তারপরে আবার 5% ডিসকাউন্টের উপর আবার যদি 5% ডিসকাউন্ট দেয়, তাহলে আমরা এভাবে বইটির মূল্য বের করতে পারবো। দ্যাটস অল, আল্লাহ হাফেজ।